So what happened is like we met at shadi.com and I was the one who, you know, sent out the request. So during those 1-2 months we tried to find ki amader dujoner modhe common ki ache, and there were so many things in common. Mane one thing didn't relate that things. Yeah, we are in same page, which is actually a khub relief ota janar por. And actually it's an incredible feeling that you want to spend your rest of your life with someone you just met. सामने चूल्हा जल रहा है, धुआं आंखों में लग रहा है, जलन भी है आनंद भी, बस आते ही होंगे, जल्दी से संध्या पूजा हो जाए, जानती है वो क्या कहेंगे। जैसी हो वैसी ही आ जाओ, सिंगार को रहने दो, जैसी हो वैसी ही आ जाओ, सिंगार को रहने दो। बाल अगर बिखरे সেকেন্ড থিং হচ্ছে টাফেস্ট পার্ট ছিল হচ্ছে তোমাদের অত্যাচার বন্ধন মেকার্স এর, যেটা হচ্ছে এক তো আমাদের দেখাই হয়নি বিয়ের আগে, বিয়েতে দেখা, তারপরে তাদের 50টা পোজ দিয়ে রাত 2-2:30 পর্যন্ত ঠান্ডায় কুয়াশায় খোলা আকাশের নিচে দাঁড় করিয়ে ফটো তোলানো, আর সেটা একদিন, আর রিসেপশনের দিয়ে সেটা আরও আধ ঘন্টা বাড়িয়ে দিয়ে 3টে অবধি টেনেছে। বাট অ্যাকচুয়ালি
এটাও বলবো, আই রিয়েলি ওয়ান্ট টু ক্যাপচার অল দি লিটল লিটল মুমেন্টস থ্রু আউট দিস জার্নি, দ্যাটস ওয়াই আই ওয়েন্ট টু ইউ গাইজ, বিকজ আমি আমার এক ফ্রেন্ডের বিয়েতে দেখেছি তোমাদের কাজ, তোমরা অনেকটা বেশি ডেডিকেটেড। What I best like about you guys is, you know, অনেকে হয় যে হ্যাঁ ইউ নো লোকে টাকা নিয়ে কাজ করছে, যার ডেলিভারেবলস আছে দিয়ে দিল, আনলিমিটেড টাইম, আমি এতটুকু টাইম আমার তোমাদের রিসেপশন হচ্ছে ক্যাপচার করলাম চলে যাচ্ছে। বাট ইন ইওর কেস জিনিসটা হচ্ছে ইউ ওয়ার্ক ডেডিকেটেডলি, আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি, আমরা বলছি লেটস ইটস ওকে লেটস ডু ইউ নো লেটস কল ইট আ নাইট এন্ড হয়ে যাক, তোমরা বলছো না আরেকটা পোজ লেটস ডু দিস, এটা এলো না আরেকবার করো হোল্ড স্টিল, মানে ওই ডেডিকেশন ইজ সামথিং উইচ ইজ, তখন মনে হচ্ছিল যে মানে ইউ গাইজ আর ইনভলভড ইন দা ওয়েডিং, সবাই চায় ওই ছোট ছোট মোমেন্ট গুলো ক্যাপচার করতে, দ্য মোমেন্টস উই লিভ অ্যাকচুয়ালি, বিকজ ইউ গাইজ আর বিহাইন্ড দা ক্যামেরা, তোমরা জানবে যে কি করে ইউ নো উইচ ইজ দা বেস্ট শট, আমরা জানবো না, সো আনটিল ইউ গেট দ্যাট কারেক্ট শট বিনা ইউ টর্চারটা আমাদের উপরে চলে যায়, উইচ ইজ ইউ নো ইন আ গুড ওয়ে। আপনাদেরকে এটা বলবো যে 6 মাস ওয়েট করিও না, তার আগে যেন হাতে চলে আসে ক্যাসেট একটা হলো, ঠিক আছে এটা এডিট করবে না আমার এই লাইটটা একটু আমি বলে রাখলাম, আমি যেন 6 মাসের আগে কিছু পাই, 6 মাস হয়ে গেলে আমি পুরনো বউ হয়ে যাবো, তার আগে আমার ফেসবুক পেজে সুন্দর একটা কিছু থাকা চাই, একটা ভিডিও, প্লিজ ডোন্ট ডু দিস।